ধুর, এখনকার দিনের এই ভোট রাজনীতি খুনাখুনির খবর দেখতে ভালো লাগছে না, কি করি বলতো? আরে এইসব টেলিভিশনের নিউজ বাদ দে, আমার এক বন্ধু সাপ্তাহে কিছু ইউনিক নিউজ ইউটিউবে পোস্ট করে, আমি টেলিভিশন না দেখে ওই সব নিউজ নিয়েই সারাদিন চর্চা করি। তাই নাকি? চ্যানেলটার নাম কি? আমিও তাহলে সেসব নিউজগুলো ফলো করব। হ্যাঁ, চ্যানেলটার নাম অনবদ্য। শুধু তুই নয়, আমি সবাইকেই বলতে চাই ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভালো লাগলে শেয়ার করার জন্য। বন্ধুগণ, অনবদ্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি সম্পূর্ণ চার ধরনের চারটি খবর আপনাদের সামনে পেশ করতে চলেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন একজন বাঙালি মহিলার হাত ধরেই মঙ্গলে প্রাণের অস্তিত্ব খোঁজার এক নতুন দিগন্ত খোলা যাবে? আজকের এই নিউজ সম্পূর্ণ এটাকেই কেন্দ্র করে। হ্যাঁ, এটাই সত্যি। পাবনার বাঙালি কন্যা মাহমুদা সুলতানা প্রযুক্তি সাহায্যে বানানো সেন্সর যন্ত্রের মাধ্যমে সুর দিয়ে আশেপাশের সব কিছুকে এক লহমায় বুঝে ফেলার যে আশ্চর্য ক্ষমতা রয়েছে আরসোলার, সুলতানার সেন্সর তার জাদু সম্ভবত বুঝেই ফেলেছে। তাই যাকে প্রায় দেখাই যায় না এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বস্তুর ক্ষমতা কতটা হতে পারে, এবার তা বাংলার সুলতানার কাছে শিখছে নাসা। ব্রহ্মাণ্ডে ভিন গ্রহে প্রাণ খুঁজতে সুলতানায় আপাতত বড় ভরসা নাসার, যা আগামী দিনে চাঁদ ও মঙ্গল মহাকাশচারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে চলেছে। সুলতানার উদ্ভাবিত প্রযুক্তির নাম 3D প্রিন্টেড সেন্সর টেকনোলজি। অত্যন্ত কম চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাস বা বাষ্প খুব সামান্য পরিমাণে থাকলেও তার মধ্যে প্রাণের উপাদান লুকিয়ে আছে কিনা, আছে কিনা জলের কণা, অ্যামোনিয়া, মিথেন বা হাইড্রোজেনের অণু, সুলতানার প্রযুক্তির দৌলতে এবার তারও গন্ধ পাওয়া যাবে। আরসোলার মতো সেন্সর বানানোর প্রয়োজনটা নাসার অনেক দিনের। ভিন গ্রহে প্রাণের খোঁজে সেই হাতিয়ারটা এতদিন ছিল না নাসার হাতে, যা তুলে দিলেন সুলতানা। 2017 তিনি পান নাসার বর্ষসেরা বিজ্ঞানীর পুরস্কার। সেন্সরটি আকারে আমাদের হাতের সবচেয়ে ছোট আঙুলটির মতো, অর্থাৎ কড়ি আঙুলের মতো। এত ছোট সেন্সর এর আগে পাঠানো যায়নি মহাকাশে। পাবনার গ্রামে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনার করার পরেই মা বাবার সঙ্গে তিনি পাড়ি জমিয়েছিলেন আমেরিকায়। সেখানেই গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে। 2010 সালে সুলতানা যোগ দেন নাসায়। কি বলছেন মাহমুদা সুলতানা তার সেন্সর সম্পর্কে, দেখুন ভিডিও। I'm Mahamuda Sultana. I develop new technologies and instruments for NASA missions. When you get everything to work out, it's extremely rewarding and very exciting. আগামী বছর নাসার পাঠানো রোভারের যেসব জায়গায় থাকবে এই সেন্সর, খুব সামান্য চাপ আর হাড় জমানো ঠান্ডাতেও যা বিগড়ে যায় না, দীর্ঘদিন সেই পরিবেশে কাজও করে যেতে পারে, এমনকি মহাকাশের বিভিন্ন ধরনের বিকিরণকে অগ্রাহ্য করেও। সেই বিকিরণ মাত্রা যতই বেশি হোক তার প্রচণ্ড ঝড় ঝাপটাতেও কাজ করতে কোনো অসুবিধা হয় না সুলতানার বানানো এই সেন্সরটি। দেশের সাধারণ মানুষের জন্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো খুলে দিল দ্বার। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোট্টার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সাধারণ মানুষ সরাসরি দেখতে পেল যে কিভাবে আকাশ ছোঁয়া উঁচু এবং কয়েক টন ওজনের রকেট মহাকাশে পাড়ি দেয়। সোমবার অর্থাৎ 1 এপ্রিল DRDO-র তৈরি PSLV C45 রকেট বিভিন্ন দেশের মোট 28টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল। রকেট উৎক্ষেপণ দেখার জন্য ইসরোর তরফে বানানো হয়েছিল বিশাল একটি স্টেডিয়ামের মতো গ্যালারি, যাতে 5,000 দর্শক একসঙ্গে বসে এই অসামান্য দৃশ্য দেখবেন। গ্যালারির এক পাশ খোলা। ইসরোর তরফে জানানো হয়েছিল সোমবার সকাল 9:30 যে উৎক্ষেপণটি হবে তাতে পরীক্ষামূলকভাবে তারা মাত্র 1,000 দর্শকে প্রবেশ করার অনুমতি দেবে। উৎক্ষেপণ স্থল থেকে 2 থেকে 3 কিমি দূরে বসেছিলেন দর্শকেরা। পৃথিবীর কান ঘেঁষেই চলে গেল গ্রহাণু UW158। দূরবীনে ধরাও পড়ল তার ছবি। প্রায় $5,00,000 প্ল্যাটিনাম শুধু দেখেই যেতে হলো। কিন্তু গ্রহাণুর বুকে নেমে খনন চালানোর মতো কোনো প্রযুক্তিও এখনও আবিষ্কার হয়নি। অতএব হাত কামড়ানো ছাড়া কী বা করার আছে? তবে আমরা নিজেদের ভাগ্যবানও মনে করতে পারি। এই গ্রহাণু যদি পথ উল্টে এই গ্রহের দিকে ধেয়ে আসতো তাহলে
বেশ বিপন্ন হতে পারত মানব সভ্যতাও। গ্রহাণু পৃথিবীতে আশ্রে পড়াতেই একসময় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ডাইনোসরের দল। পৃথিবীর বুকে এমন আগ্রাসনের আরও চিহ্ন আছে। এক দলের মত, গ্রহাণুটি পৃথিবীতে ঢোকার আগেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ধ্বংস করে দিতে হবে গ্রহাণুকে। কিন্তু মহাকাশে এই যুদ্ধ চালানোর ব্যবস্থাও তো অনেক আগে থেকেই তৈরি করে রাখতে হবে, কিন্তু সেই ব্যবস্থা তৈরির খরচ কে যোগাবে? না, এই প্রশ্নের কোনো সর্বসম্মত উত্তর নেই, কিন্তু আমাদের এত চিন্তায় ফেলেনি UW158। পৃথিবীর দিকে শুক্রের যা দূরত্ব, তার থেকেও কাজ দিয়ে চলে গেছে সে। শুধু প্ল্যাটিনামের দুঃখটাই রয়ে গেল। আপনি যদি এখনও উইন্ডোজ 7 ব্যবহার করেন, তবে আগে থেকেই আপনাদের একটা ওয়ার্নিং দিয়ে রাখলাম। দীর্ঘদিন ধরে ব্যবহার হওয়া উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম এবার তুলে নেওয়া হবে বলে জানিয়েছে মাইক্রোসফট। মার্কিন এই সংস্থা তাদের নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে, 10 বছর পর তুলে নেওয়া হবে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7। 2020 সালের 14 জানুয়ারি এর শেষ তারিখ। আপনি যদি এখনও উইন্ডোজ 7 ব্যবহার করেন, তবে আপনার কাছে নতুন অপারেটিং সিস্টেমে আপগ্রেড করার জন্য সময় রয়েছে প্রায় 10 মাস। তারপরও আপনার কম্পিউটারের সফটওয়্যার এবং সিকিউরিটি আপডেট ছাড়াই যদি উইন্ডোজ 7 চালিয়ে যেতে চান, তাহলে ভাইরাস এবং ম্যালওয়্যারের ক্ষেত্রে আপনার কম্পিউটার ঝুঁকির মুখে পড়বে, খারাপও হয়ে যেতে পারে কম্পিউটার। তবে আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ 10 সাপোর্ট না করে, তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে, যা যথেষ্ট খরচ সাপেক্ষ। মাইক্রোসফট আপনার কম্পিউটারের ওএসকে উইন্ডোজ 10 বদল করার জন্য বিস্তারিত কিছু নির্দেশাবলী দেবে বলে জানিয়েছে।